আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভিএটি এর বেসিক্স নিয়ে কথা বলছিলাম আজকে পার্ট থ্রি। ভ্যাট আইনের প্রথম অধ্যায়ে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশনস আছে, যেগুলো না বুঝলে আসলে এই ভ্যাট আইন, যেটি আমাদের 1991 সালের আইন ছিল, পরবর্তীকালে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 যেটা আসছে এবং এখানে বিধি আছে 2016 সালের, এগুলো বোঝা খুব কঠিন হবে। সো আমরা দেখেছিলাম যে 103টার মতো ডেফিনেশন আছে হচ্ছে আইনে, মূল আইনে, যেটি ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাক্ট 2012। এর বাইরে বিধিতেও কিছু সংজ্ঞা আছে। তো সংজ্ঞার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা আসলে না বললেই নয়। যেমন এর আগে অবশ্য প্রথম যে দুটো ভিডিও বানিয়েছিলাম সেখানে কয়েকটা জিনিস একটু বলি। সেখানে অনাবাসিক ব্যক্তির ডেফিনেশন দিয়েছিলাম, সেটি বলতে গেলে আমরা আবাসিক ব্যক্তির ডেফিনেশন বলতে হয়েছিল, যারা আবাসিক না তারাই অনাবাসিক। এটি আজকেও আছে, আবাসিক ব্যক্তি, যেহেতু আমরা অ্যালফাবেটিক্যালি এই ডিসকাশন গুলো করা হয়, বিকজ ভ্যাট আইনের সংজ্ঞাগুলোর ভিতরে সব আইনের সংজ্ঞাই আপনার অ্যালফাবেটিক্যালি বা বর্ণের ক্রম অনুযায়ী সাধারণ থাকে। সো অনাবাসিক দিয়ে শুরু হয়েছিল, তারপরে অপরাধ ছিল। অপরাধের সময় আমরা আলাপ করেছিলাম, ডিসকাশন করেছিলাম যে অপরাধ একটা সর্বোচ্চ প্রবলেম, তার আগে অনিয়ম অনেকে করে থাকেন। অনেক মানে ভ্যাটের যে ব্যক্তি, যিনি ভ্যাট আইনের সংজ্ঞা মতে ভ্যাট প্রদানকারী ব্যক্তি বা ভ্যাটের আওতাধীন ব্যক্তি বা প্রতিষ্ঠান, এখানে ব্যক্তি বলতে আসলে প্রতিষ্ঠান বোঝায়, তারা অনিয়ম করতে পারে এবং ভ্যাট ফাঁকি হতে পারে এবং ফাইনালি অপরাধ হতে পারে। অপরাধটা অনেক ভয়াবহ, বিকজ অপরাধ হলে এখানে ফৌজদারি আইনের আন্ডারে তিনি চলে যেতে পারেন। এরপরে 3 নম্বর দফা বা 3 নম্বর সাবসেকশন, সেকশন 2 সংজ্ঞার সাবসেকশন 3 অথবা দফা 3 তে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ছিল। এখানে মূলত ভ্যাট আইনে আপনার সরবরাহ বলতেই বোঝায় বিক্রয়, আর বিক্রয় মানে চারটা বিক্রয়: পণ্য বিক্রয়, সেবা বিক্রয়, স্থাবর সম্পত্তি বিক্রয় এবং অস্থাবর সম্পত্তি বিক্রয়। এটা আমরা জানি। এবং এরপরে আমরা দেখেছি যে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বলতে বোঝা যায় ভ্যাট আইনে যে তিনটি তফসিল আছে, সেই ভিতরে মানে তিনটা শেডিউল আছে। ফার্স্ট শেডিউল বা প্রথম তফসিলে ভ্যাটের অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং সেবার তালিকা দেয়া আছে। এর বাইরেও অনেকগুলো, প্রায় 46-47টা এসআরও আছে, তার ভিতরে একটা মাস্টার এসআরও আছে। এই সমস্ত ডিসকাশন গুলো মাস্টার এসআরও ভিতরে 5টা টেবিলের মাধ্যমে, প্রতি বছর একটা মাস্টার এসআরও ইস্যু করা হয়, যেটির মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত আপনার সরবরাহ এবং এটার ব্যাপারে বলা থাকে। অব্যাহতিপ্রাপ্ত আমদানি নিয়েও আমরা ডিসকাশন করেছিলাম। সো এই বিষয়গুলো নিয়ে এখন সংজ্ঞা আকারে আলাপ করছি, ডিসকাশন করছি, কিন্তু এই ডিসকাশন গুলো আরো এলাবোরেটলি হবে যখন আমরা মেইন আইনে যাব। তো যাই হোক, আমরা এখন অপরাধ, আমরা অনাবাসিক ব্যক্তি, অপরাধ, অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ, অব্যাহতিপ্রাপ্ত আমদানি, এই ডিসকাশন গুলো করেছি। এখন আমরা আজকে অর্থের সংজ্ঞা দেখব। অর্থ বলতে আসলে এটি প্রচলিত অর্থ বাংলাদেশে বা যে কোনো দেশে প্রচলিত মুদ্রা, লিগ্যাল টেন্ডার যেটাকে বলা হয়। আমরা জানি যেমন ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে লিগ্যাল টেন্ডার না, বা টাকা বা ডলার ইজ এ লিগ্যাল টেন্ডার, এবং নিম্নবর্তিত বর্ণিত দলিলাদিও এর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, মানি অর্ডার এবং সমতুল্য দলিল বা ডকুমেন্ট, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, অ্যাকাউন্ট ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে প্রদত্ত সরবরাহ। অর্থাৎ এখানে ভ্যাট কিন্তু টাকা পাওয়ার সাপেক্ষে না, ভ্যাট কিন্তু পণ্যের সরবরাহ, যেটাকে আমরা বলি বিক্রয়, এটার জন্য ভ্যাট হয়। তারপরে অর্থের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। অর্থনৈতিক কার্যক্রম বলতে আসলে অর্থ, পণ্য, সেবা বা স্থাবর বা অস্থাবর সম্পত্তির সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম। অর্থনৈতিক কার্যক্রম অতটা মানে অর্থ এবং অর্থনৈতিক কার্যক্রম অতটা ইম্পর্টেন্ট না আমার ডেফিনেশন, জাস্ট তারপরে জানিয়ে রাখলাম। এরপরে যেটা আছে 7 নম্বর হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার আসলে এখানে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয় নাই, বলা হয়েছে অংশীদারি কারবার হচ্ছে 1932 সালে যে পার্টনারশিপ অ্যাক্ট আছে, সেই পার্টনারশিপ অ্যাক্টের আপনার ডেফিনেশনে যা ধারা 4 যে সংজ্ঞায়িত করা আছে অংশীদারি কারবার, সেটি হচ্ছে এখানে প্রযোজ্য। বা অর্থাৎ 1932 সালে যে পার্টনারশিপ অ্যাক্ট আছে, সেখানে অংশীদারি কারবার যে সংজ্ঞায়িত করা হয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা এখানে ধরে নিব, এখানে আলাদা কোনো সংজ্ঞায়িত করা হয়নি। এরপরে বলা হয়েছে আগাম কর। আগাম কর বলতে আমরা বুঝতে পারি, আগাম কর বলতেই বোঝা যায় ধারা আপনার হচ্ছে 31-2 এর অধীনে করযোগ্য আমদানির পর আগাম প্রদেয়। অর্থাৎ
আমরা এখানে ক্লিয়ার করি, আমরা সবাই জানি, তারপর জিনিসটা একটু একটু আপনাদেরকে বলি। সেটি হচ্ছে আমাদের ভ্যাট আইন, ভ্যাট এবং সাপ্লিমেন্টারি আইন 2012 এর ধারা 31-2 বলা আছে যে করযোগ্য আমদানির উপর মূসক যে সময় এবং যে পদ্ধতিতে আদায় করা হয় সেই সময় এবং পদ্ধতি করযোগ্য আমদানির মূসক আদায় আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপর বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে আপনার হচ্ছে উপকরণ কর, অর্থাৎ র মেটেরিয়াল উপরে 83%, যেটি প্রথমে ছিল 5 বা তারপরে বছরে বাজেটে 4 করা হয়েছে এবং গত বছর যেটি 3% করা হয়েছে, তাহলে র মেটেরিয়াল অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে 3% এবং এটিভি যেটা ছিল, অর্থাৎ এটি যেটি ফিনিশ গুডের উপর 5%। সোজা কথা, আগাম কর বলতে বোঝা যায় ইম্পোর্ট স্টেজে যে ভ্যাটটাকে আমরা আসলে এখানে এটি বলছি, অ্যাডভান্স ট্যাক্স যেটা বলছি, এইটা 3% এবং 5%। এটি হচ্ছে আপনার মানে আগাম কর হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সটা কি, সেটি হচ্ছে যে আপনার যেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের ক্ষেত্রে 3% এবং ফিনিশ গুডের ক্ষেত্রে এটা হচ্ছে 5%। এর বাইরে আদেশ, আদেশ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। আদেশ বলতে বোঝা যায় সেটি হচ্ছে আদেশ অর্থ বোর্ড বা অনুমোদিত মূসক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোনো সাধারণ বা বিশেষ আদেশ। এখন প্রথম আমাকে বুঝতে হবে যে বোর্ড বলতে বোঝা যায় কি। আসলে আমরা যে কোনো আইন, সেই আইনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল লেজিসলেশন, যেটি আসলে সংসদ কর্তৃক আইন পাস হয়, যেটি আমরা আইনের আর একটা ব্যাপার আছে আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডার, অর্ডিনেন্স এবং অ্যাক্ট। তো যেটাই হোক, সংসদ কর্তৃক যে মানে সংসদ কর্তৃক অথবা অধ্যাদেশ অথবা অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে যে আইনটি আসে সেই আইনটিকে আমরা প্রিন্সিপাল লেজিসলেশন বলতে পারি। আর একটা হইতে পারে যে ডেলিগেটিভ লেজিসলেশন, এটি আসলে ওই অথরিটি অর্থাৎ ভ্যাট আইন প্রযোজ্য করবে, ভ্যাট আইনের প্রয়োগ করবে হচ্ছে এনবিআর। এনবিআর কর্তৃক হচ্ছে বিধি, মানে সরি বিধি থাকতে পারে এবং এসআরও, সাধারণ আদেশ, বিশেষ আদেশ এবং ব্যাখ্যাপত্র, এগুলো সমস্ত গুলোই হচ্ছে ডেলিগেটিভ লেজিসলেশনের পার্ট। তো যাই হোক, এটি আমরা বুঝলাম। আদেশ বলতে বোঝা যায় মূলত দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার সাধারণ আদেশ, একটা বিশেষ আদেশ। এখন বোর্ড বলতে বুঝলাম যে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, অনুমোদিত মূসক কর্মকর্তা, এরা কারা? এখানে মূলত দুইটা, মূলত দুজন, একজন হচ্ছে কমিশনাররা, কমিশনারগণ এবং মহাপরিচালক, এদেরকেই মূলত ফুল কমিশনার এবং মহাপরিচালকদেরকেই মূসক কর্মকর্তা বলা হয়েছে। সো এটি আমরা দেখলাম, সামনে আদেশ যখন পড়বো তখন এই ডিসকাশনগুলো থাকবে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে। আন্তর্জাতিক পরিবহন বলতে বোঝা হচ্ছে অর্থ, আন্তর্জাতিক পরিবহন অর্থ আনুষাঙ্গিক পরিবহন সেবা ব্যতিরেকে, মানে সড়ক, নৌ বা আকাশপথে যাত্রী বা পণ্যাদির নিম্নবর্ণিত পরিবহন, যেমন বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো স্থান হতে বাংলাদেশের ভিতরে অবস্থিত কোনো স্থানে পরিবহন, অর্থাৎ দেশের বাইরের থেকে ইম্পোর্ট করার সময় যে ভেহিকলটা ইউজ হয় এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক পরিবহন। বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো স্থান হতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থানে পরিবহন, হ্যাঁ, এর বাইরে বলা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কোনো স্থান হতে বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো স্থানে আপনার পরিবহন, অর্থাৎ ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড ইন্টারন্যাশনাল যে ট্রান্সপোর্টেশন, এটাকে আন্তর্জাতিক পরিবহন বলা হচ্ছে ভ্যাট আইনে। এর বাইরে আপনার 14 খুবই ইম্পর্টেন্ট, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এই ক্ষেত্রে একটা কতগুলো অ্যাপিলেট ট্রাইব্যুনাল কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল অর্থ শুল্ক আইন, অর্থাৎ কাস্টমস অ্যাক্টের ধারা 196 এর অধীন শুল্ক, মানে ভ্যাট, কাস্টমস, আবগারি এবং মূল্য, শুল্ক হচ্ছে কাস্টমস, আবগারি মানে হচ্ছে যে সাপ্লিমেন্টারি ডিউটি এবং যেটি আছে, এবং মূল্য সংযোজন কর, হ্যাঁ, এবং আমরা আবগারি এবং মূল্য সংযোজন করের জন্য আপিলের ট্রাইব্যুনাল গঠন করা হয়। মূলত আপনার ভ্যাট সংশ্লিষ্ট মামলাগুলো মূলত এনবিআর এর অফিসার কমিশনার নিচে, যারা এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারা পরিচালনা করে থাকে। এটা সাধারণ নিম্ন আদালতের আওতায় নাই। তো যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের অফিসারদের কোনো আদেশের বিরুদ্ধে, কোনো আইনের যে আদেশ দেয় তার বিরুদ্ধে যদি কোনো আপিল করতে হয়, তাহলে 4 কমিশনার আছেন যাদেরকে কমিশনার আপিল বলা হয়, 4 হচ্ছে কমিশনার। এর বাইরে আরো 12 আছে যাদেরকে ফাংশনাল কমিশনার বলা হয়, অর্থাৎ মোট ভ্যাট আইনের আওতায় মোট 16 হচ্ছে কমিশনার, 4 হচ্ছে কমিশনার আপিল
এবং 12 জন আছে ফাংশনাল, বিভিন্ন সাউথ নর্থ এরকম ভাগ করা। এই 12 জন কমিশনার, মোট 16 জন কমিশনারের কোনো প্রদত্ত কোনো মানে রায়ের বিরুদ্ধে বা রায়ের ভিতরে সংক্ষুব্ধ হয়ে আমরা যদি কোনো ব্যক্তি, ব্যক্তি বলতে আসলে এখানে ভ্যাট আইনে ব্যক্তি বলছি, বাট আলটিমেটলি হচ্ছে যদি ভ্যাটি প্রদানকারী ব্যক্তি, সেটা প্রতিষ্ঠান, ব্যক্তি, প্রপার্টারশিপ ফার্ম, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, যাই হোক না কেন, ওপিসি যাই হোক না কেন, তারা যদি এটার এটার বিরুদ্ধে আপিল করতে চায় তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল করতে হবে। এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল হচ্ছে শুল্ক আইনের 196 ধারার অধীনে। এখানে মূলত একজন প্রেসিডেন্ট থাকবেন এবং কয়েকজন মেম্বার থাকতে পারেন। যিনি হচ্ছে এটার প্রেসিডেন্ট হবেন তিনি অবশ্যই এনবিআর এর একজন মেম্বারের মেম্বার হবেন, এবং যারা হচ্ছে যে সদস্য হবেন, এখানে কয়েকজন সদস্য, তারা কমিশনার এবং মানে জেলা জজের সম পর্যায়ে হবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা এখানে যদি আমরা এই আপিল করতে চাই তাহলে অবভিয়াসলি টোটাল যে ক্লেইম অ্যামাউন্টের 20% জমা দিতে হবে। আমরা জানি ট্যাক্সের আপিলের ক্ষেত্রে একটা অংশ জমা দিতে হয়, ভ্যাটের ক্ষেত্রে ক্লেইম অংশর 20% জমা দিয়ে আমাদেরকে আপিল করতে হবে। তো এর বাইরে অনাবাসিক ব্যক্তি আমরা যখন পড়েছিলাম তখনই আবাসিক ব্যক্তি সংজ্ঞা পেয়েছিলাম যে একটা বছরে যদি স্বাভাবিকভাবে উনি বাংলাদেশে বসবাস করেন অথবা যদি চলতি বছরে 182 দিন মানে 365 দিনের অর্ধেকের বেশি 182 দিন অবস্থান করেন, অথবা চলতি বছরের সহ মানে আগাম গত 4 বছর মানে হচ্ছে কোনো বর্ষপতি 90 দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন, উক্ত বর্ষপতির অব্যাহতি পূর্ববর্তী 4 বছরে 365 দিন, অর্থাৎ এই যে বছরের হিসাব হচ্ছে সেই বছরে মিনিমাম 90 এবং তার আগের 4 বছরে 365 দিন থাকলে ওনাকে আবাসিক ব্যক্তি বলা হবে। কোনো কোম্পানি যা বাংলাদেশে ইনকর্পোরেটেড তা সেরকম কোম্পানি, ট্রাস্ট, ফাউন্ডেশন, ট্রাস্টি, এগুলোর যেটা বাংলাদেশে তৈরি করা হয়েছে এরকম ট্রাস্টি, ট্রাস্টি ব্যতীত অন্য সংঘ, ব্যক্তি সংঘ অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ পার্সন যদিও বাংলাদেশে গঠিত হয়, সকল সরকারি সত্তা এবং সম্পত্তি উন্নয়ন যৌথ উদ্যোগ অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য যেসব সংস্থা তৈরি করা হয়, এরা যারা আবাসিক হবেন তারা আবাসিক, যারা না হবেন তারা অনাবাসিক। এটি প্রথম সংজ্ঞা, এই আইনের প্রথম সংজ্ঞা হচ্ছে অনাবাসিক সংজ্ঞা ছিল। এর বাইরে আমদানি, আমদানি বলতেই বোঝায় আমদানি অর্থ বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশের ভৌগোলিক সীমার অভ্যন্তরে কোন পণ্য আনয়ন, এটাকে আমদানি বলা হয়। আমদানিকৃত সেবা হচ্ছে অর্থ হচ্ছে নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির নিকট বাংলাদেশের বাইরে হইতে সরবরাহকৃত সেবা, অর্থাৎ বিভিন্ন সময় সেবা নেওয়া হয়। আমরা জানি যে বিভিন্ন সার্ভিস নেয়, আমরা যেমন বিভিন্ন ইন্টারন্যাশনাল ফার্ম থেকে কনসালটেন্সি নেই, অটোমেশন সফটওয়্যার বিজনেস অটোমেশনের জন্য ইমপ্লিমেন্টেশন কনসালটেন্ট নিয়োগ করা হয়, তাদের যে সেবা সেই সেবার উপর প্রযোজ্য ভ্যাট প্রযোজ্য হয়, এই জন্য আমদানি সেবার সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। ইলেকট্রনিক সেবা বলতে বোঝায় মূলত হচ্ছে টেলিযোগাযোগ নেটওয়ার্ক, স্থানীয় কিংবা বৈশ্বিক তথ্য নেটওয়ার্ক অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি নেটওয়ার্ক অনুরূপ মাধ্যমে প্রদানকৃত নিম্নলিখিত সেবা, ওয়েবসাইট, ওয়েব হোস্টিং বা অনুষ্ঠান বা যন্ত্রপাতি, দূরবর্তী রক্ষণাবেক্ষক আমরা যেটা করি হচ্ছে ক্লাউডের মাধ্যমে এটা আসবে, সফটওয়্যার এবং দূরবর্তী সেবা প্রদানের মাধ্যমে উহার হালনাগাদকরণ, অর্থাৎ যে কোনো ওয়েবসাইট, হোস্টিং, ডোমেইন এবং এর সঙ্গে যদি ক্লাউডে কেউ রেখে থাকে সেটাকে ইলেকট্রনিক সেবা বলা হবে। সো প্রিয় দর্শক, আজকে যে ডিসকাশনটা করলাম এটি মোট 103টার ভিতরে আমরা 18তম সংজ্ঞায় আসছি, এরপরে সংজ্ঞাগুলো বলে আমরা মূল আইনে চলে যাব। আমি আশা করি আপনাদের